আসসালামু আলাইকুম। শাহরিনস কিচেন থেকে আমি শাহরিন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো মিল্কশেক। আমি কিভাবে ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করেছি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে পাকা আম নিয়েছি, আমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো এখন কেটে নেওয়ার পালা। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজেই আমগুলো কেটে নিতে পারেন। আমি এখানে একটা আম নিয়ে নিচ্ছি, একটা নাইফের সাহায্যে আমের একটা সাইড কেটে নিচ্ছি। এরপর ছোট টুকরো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা ম্যাঙ্গো মিল্কশেক তৈরিতে মিষ্টি আমটা নিতে চেষ্টা করবেন, এতে ম্যাঙ্গো মিল্কশেকে বাড়তি চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন আমি খোসা থেকে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি আমের বাকি অংশটা কেটে নিচ্ছি। এভাবে একে একে আমগুলো আমি খুব ভালোভাবে কেটে নেব। আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, কেটে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে আমগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন আমি ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে একটু দেখে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। আইসক্রিমের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে মিল্কশেকটা খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণ আইসক্রিম দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে চিনিটা অ্যাড করতে পারেন। আমি এখানে দুধ খুব ভালোভাবে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। আমি একবারে সম্পূর্ণ দুধ ব্যবহার করছি না, প্রথমে হাফ দিয়ে আমি আমগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা অনেকেই মিল্কশেকটা পাতলা খেতে পছন্দ করেন, আবার অনেকেই ঘন বা গাঢ়, যে যেমন পছন্দ করেন। দুধের পরিমাণটা সে তেমন বাড়িয়ে বা কমিয়ে দিতে চেষ্টা করবেন। এখন আমি বাকি দুধটুকু দিয়ে দিচ্ছি। বাকি দুধ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব।
থিকনেসটা একদম পারফেক্ট আছে। এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা গ্লাস নিয়েছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এখন আমি উপরে কিছু আইসক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো আইস ব্যবহার করব না, আইসের পরিবর্তে আমি আইসক্রিমটা দিয়ে দিচ্ছি, এতে টেস্টও বাড়বে আবার ঠান্ডা ঠান্ডা অনুভূতি হবে। এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, এটা করতেই হবে এমন না, তবে সৌন্দর্যের জন্য আমি এটা করেছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেছে অল্প উপকরণে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।